ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় মা ইলিশ রক্ষায় মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে 17 জন জেলেকে আটক করা হয়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে 18,000 মিটার জাল সহ তাদের আটক করা হয়। এ সময় দুটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট 75,000 টাকা জরিমানা করা হয়। জব্দ করা নৌকা মেরিন ফিশারিজ অফিসারের জিম্মায় নিলামের জন্য দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আনুমানিক 140 কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।